পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস টেনের, অর্থাৎ তোমরা যারা 2025-এ পরীক্ষায় বসতে চলেছ, তোমাদের ইতিমধ্যে অনেক সাবজেক্টেরই অনেকটাই সিলেবাস এগিয়ে গেছে, আর তাই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য বা মূল্যায়নের জন্য তোমাদের প্রস্তুতি শুরু করার সময় এখন। তোমরা প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক প্রশ্নের মূল্যায়নের অঙ্কের যে প্রথম সেকেন্ড অধ্যায়টা আছে, সেখানে অর্থাৎ এখানে আছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস, এইটার যে প্রশ্নগুলো আছে আজকের এই ভিডিওটাতে আমি এই প্রশ্নের একের দাগ এবং দুইয়ের দাগের প্রশ্নগুলো সমাধান করব। এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রত্যেকটা প্রশ্ন, অর্থাৎ একের দাগের 6টা প্রশ্ন এবং দুইয়ের দাগের 5টা প্রশ্ন আমি খাতায় লিখে নিয়েছি, তাতে আমার অঙ্কগুলো করতে সুবিধে হবে। সেই জন্য এখান থেকে প্রত্যেকটা অঙ্ক না পড়ে আমি খাতা থেকেই পড়ে পড়ে অঙ্কগুলো করব, যেহেতু প্রত্যেকটা অঙ্ক আমার খাতায় লেখা আছে। তো চলো শুরু করি। প্রশ্নবিচিত্রার দ্বিতীয় স্কুল অর্থাৎ পার্ট টুর আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নগুলোর একের দাগ এবং দুইয়ের দাগের অঙ্কের প্রশ্নগুলোর সমাধান করছি, ঠিক আছে? চলো শুরু করি। প্রথম প্রশ্নটা এখানে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এখানে অপশন দেওয়া আছে, যে অপশনটা ঠিক হবে সেটা তোমাকে টিক চিহ্ন দিতে হবে। একই বার্ষিক সুদের হার ও একই সময়ে, মানে সুদের হার একই এবং সময়টাও একই, এক্স টাকার সরল সুদ ওয়াই টাকা, এক্স টাকার সরল সুদ ওয়াই টাকা এক বছরের আর কি, এবং ওয়াই টাকার সরল সুদ জেড টাকা হলে এখানে যে সম্পর্কগুলো দিয়েছে এই সম্পর্কগুলোর মধ্যে কোনটা ঠিক হবে। যেমন ধরো যদি বলে এক্স টাকার, আমি ধরলাম এক্স টাকার এক বছরের সুদ ওয়াই টাকা, তাহলে এক টাকার এক বছরের সুদ কত হবে? ওয়াই বাই এক্স টাকা। এবং 100 টাকার এক বছরের সুদ কত হবে, মানে সুদের হারটা বের করে নিচ্ছি, তার মানে 100 ওয়াই বাই এক্স টাকা। সিমিলারলি আবার দেখো ওয়াই টাকা এবং ওয়াই টাকার সরল সুদ জেড টাকা, অর্থাৎ কি না, ওয়াই টাকার এক বছরের সুদ জেড টাকা, 1 টাকার কত হবে জেড বাই ওয়াই, এবং 100 টাকার কত হবে, তার মানে 100 জেড বাই ওয়াই এইটা। তাহলে এর একই সুদের হার বলেছে, মানে এক্ষেত্রেও যা সুদের হার এই সুদের হারটা সমান, অতএব আমরা এখানে লিখতে পারি 100 ওয়াই বাই এক্স সমান সমান 100 জেড বাই ওয়াই। তাহলে দুদিকের 100 100 কেটে দিলাম, তাহলে এখানে কি আসবে, ওয়াই স্কোয়ার, কোণাকুণি গুণ করলে ওয়াই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, ওয়াই স্কোয়ার সমান সমান এক্স জেড বা জেড এক্স যাই লিখতে পারো। তাহলে এবার আমরা দেখি এখানে কোন অপশানটা এতে নেই, বিতে নেই, ডির অপশানটা রাইট হবে, অর্থাৎ তোমরা ওয়াই স্কোয়ার সমান সমান জেড এক্স, অর্থাৎ ডির আনসারটাকে তোমরা টিক চিহ্ন দেবে। একটি শিশুর ওজন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, একটি শিশুর ওজন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, বর্তমানে শিশুটির ওজন 10 কিলোগ্রা হলে 2 বছর পরে শিশুটির ওজন কত হবে। তাহলে এটা সমাহার বৃদ্ধির অঙ্ক, সমাহার বৃদ্ধি অর্থাৎ তোমরা যারা সরল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা জেনেছো তারা সমাহার বৃদ্ধিটাও জেনে যাবে, কি হবে, পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে এবার আমরা এখানে পির মান কত জানি না, বর্তমান শিশুর ওজনটা 10 কিলো, তাহলে এখানে লিখবে পির মান লিখবে 10, 1 প্লাস কত হারে বাড়ছে, 10% হারে বাড়ে, তাহলে 10 বাই 100 টু দি পাওয়ার কত বছরে, 2 বছরে, ঠিক আছে? তাহলে কত হবে, এখানে 10 থাকবে, এখানে একটা জিরো কেটে দাও, তাহলে লসাগু করলে এখানে 10, এখানে 10 একে 10 একে 11, 11 স্কোয়ার, তার মানে এখানে হবে 10 ইন্টু 11 বাই 10 ইন্টু 11 বাই 10, একটা 10 কেটে দিলাম, তাহলে কত হবে, 11 11 গুণ করলে কত হয়, 121 বাই 10 সমান সমান কত হবে, 12.1 আমার 1 কিগ্রা। তাহলে এখানে আমাকে দেখে নিতে হবে কোন অপশানটা ঠিক আছে, অপশান এ তে আছে 11.5, বিতে আছে 12 কিগ্রা, সিতে আছে 12.1, তাহলে সিতে দিয়ে দিলাম টিক চিহ্ন, অর্থাৎ তোমরা সিতে টিক চিহ্ন দেবে, ঠিক আছে? তারপরে এবার দেখো আবার একটা অঙ্ক দিয়েছে, একটি দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো, এ নট ইকুয়াল টু জিরো,
এর বেশ দুটি কাল্পনিক হলে কোনটি সত্য? কাল্পনিক হলে আমরা কি জানি যে যদি বাস্তব এবং অসমান হবে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি বি স্কোয়ার সম গ্রেটার দেন 4ac, বা তোমরা এখানে লিখবে সি গ্রেটার দেন বি স্কোয়ার বাই 4a, অর্থাৎ তোমাদের এখানে সির আনসারটা রাইট, ঠিক আছে। নেক্সট পরের অঙ্কটা দেখো, 2a সমান সমান 3b সমান সমান 4c হলে a ইস টু b ইস টু c কত হবে? তাহলে এখানে আমরা লিখব 2a সমান সমান 3b সমান সমান 4c। আমরা এই দুটোকে যদি আগে নিয়ে কি লিখব, 2a মানে এই দুটোকে আগে নিচ্ছি, 2a সমান সমান 3b, বা আমরা এটা লিখতে পারি a বাই বি সমান সমান 3/2, a বাই বি সমান সমান 3/2, বা তুমি এখানে লিখবে a ইস টু বি সমান সমান 3:2 হলো। একই রকম ভাবে আমরা এখানে 3b সমান সমান 4c লিখব, বা এখানে লিখব b বাই সি সমান সমান 4/3, বা বি ইস টু সি সমান সমান 4:3। তুমি যদি এবারে এখানে a ইস টু বি সমান সমান 3:2 আর বি ইস টু সি সমান সমান লিখবে 4:3, ঠিক আছে। তাহলে এবার তুমি উভয়কে যদি বিটা সমান করতে চাও, তাহলে এখানে তুমি 2 দিয়ে গুণ করো, এখানে গুণে 1 দিয়ে করো, দেখো 6:4, অর্থাৎ বির মান 4 হলো, আর এখানেও 4:3, ওখানে আর এখানেও বির মান 4 হলো। তাহলে আমাকে কি বের করতে বলেছে, a:b:c, তাহলে a:b:c সমান সমান কত হবে, 6:4:3, অর্থাৎ 6:4:3, অর্থাৎ সির অপশানটা রাইট হবে, ঠিক আছে, সির অপশানটা রাইট জন্য দিয়ে দেবে। এবার বলছে এ বি সি ডি দুটি সমান্তরাল যে এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি। একটা বৃত্ত এঁকে নাও, তাহলে এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিলে, ঠিক আছে, এ বি এবং সি ডি দুটো যেহেতু দৈর্ঘ্য সমান, তাহলে নিশ্চয়ই কেন্দ্রের দুদিকেই অবস্থিত হবে, ঠিক আছে। দুটো জায়গা হলো যাদের দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, আমি এখান থেকে এটা ব্যাসার্ধ 10 সেমি লিখলাম, বৃত্তের জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে আমি এখান থেকে এটা টানতে পারি, তাহলে এটা 16 হলে এটা কত হবে, এটা 8 হবে, এটা হচ্ছে 10 হবে, তাহলে আমরা লিখব √10² - 8² সমান সমান কত হবে, √100 - 8 = 64, 64 সমান সমান √36 সমান সমান কত হবে, 6, তাহলে আমরা এইটা পেয়ে গেলাম 6। এটার দৈর্ঘ্য যদি 6 হয়, তাহলে এটার দৈর্ঘ্য 6 হবে, যেহেতু একই মাপের জ্যা, তাহলে নিশ্চয়ই সমদূরবর্তী হবে, তাহলে দুটি জ্যায়ের মধ্যে দূরত্ব কত হবে, 6 + 6 = 12 সেমি, অর্থাৎ তোমাদের এই অপশানটা ঠিক হবে, ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, আগে এ বি সি নাম দিলাম, এখানটা ও দিলাম, ওডি, এইটা ওডি লম্ব বিসি হলো, এবার কোণ বিএসি এই কোণটা সমান সমান 70 ডিগ্রি, ফলে কোণ বি ও, এখানে ও নাম দাও, এখানে ডিম নাম দাও, বি ওডি, অর্থাৎ এই অর্ধেকটার মান কত বলেছে, বের করতে বলেছে, তাহলে এইখানে দেখতে পাচ্ছি এইটা আমার 70 ডিগ্রি, 70 ডিগ্রি হলে, তাহলে এটা যদি পরিকেন্দ্র যেহেতু, তাহলে এটা বৃত্তের ভিতরে অবস্থিত, তাহলে এটা কি পরিবৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে বি ও সি সমান সমান কত হবে, 70 × 2 = 140, তাহলে 140। আবার এটা এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধের লম্ব, লম্ব হলে এই দুটো কোণ সমদ্বিখণ্ডিত হয়, তাহলে কোণ বি ও ডি সমান সমান 140, বি ও ডি সমান সমান 140 × 40, কোণ চিহ্ন দাও, বিওডি কোণটা হচ্ছে 140/2, কাটাকাটি করো কত হবে, 70, তাহলে নিশ্চয়ই এটার মান 70 হবে, কেন, যেহেতু আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক হয়, কেন্দ্রস্থ কোণ
সরি বিধ্বস্ত কোণ, বিধ্বস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তাহলে নিশ্চয়ই এটা ডি হবে। তোমার এখানে অপশান কোনটা হবে, ডিটা উত্তর ঠিক চিহ্ন দেবে। তাহলে এখানে সূত্র লিখতে হবে একটা, এই হলো। এরপরে দেখো দুইয়ের, এবার আমরা একেরটা শেষ করলাম, এবার আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো যাব। দুইয়ের দাগের অঙ্কে প্রথমের অঙ্কটা কি বলেছে আগে ভালো করে পড়ে নিতে হবে। বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে বেড়ে, 4% থেকে কমে 3.4% হওয়ায় অমল বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে সুদের হার কমেছে কত টাকা? 4 - 3.4% সমান সমান কত হবে? 4 - 4 * 3 = 12 - 15.4%, ঠিক আছে। এটা ভগ্নাংশের বিয়োগ করলে 4 হবে তোমার লসাগু, 4 * 4 = 16 - 15 = কত হবে? 1/4%, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমরা এবার কি লিখবে, 1/4 অংশ, 1/4 টাকা, 4 টাকা কম হয় আসল 100 টাকা হলে। এটা তৈরি আছে, এইটা মৌখিক নিয়মে করে দিচ্ছি, তোমরা সূত্র ধরে করলেও হবে। আবার 1 টাকা কম হবে কত হবে? 100/1/4। আর কত টাকা কম হয়েছে? 60 টাকা কম হয়েছে। 60 টাকা কম হয় আসল কি হবে? 100 * 60, এটা উল্টে গিয়ে 4টা উপরে চলে যাবে, নিচে 1 চলে আসবে। তাহলে কত হবে? 4 * 6 = 24, 24 লিখে 3টে 0, এত টাকা। তাহলে আসল কত টাকা? 24,000 টাকা। অর্থাৎ আমরা দুইয়ের একের দাগের অঙ্কটা করলাম। প্রত্যেক দাগের একের দাগের অঙ্ক তোমার সুদ কষা অথবা চক্রবৃদ্ধি সুদ অথবা সরল সুদের অঙ্ক থাকে। এরপরে দেখো এই একটা অঙ্ক দিয়েছে, এটাও বইয়েরই অঙ্ক। কি দিয়েছে? a/b = a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c/k হলে k এর মান কত? আমরা এই অংশটা আগে লিখি, a/2 = b/3 = c/4। এবার ধর আমি এটার উপর নিচে a গুণ করছি, তাহলে কি হবে? 2a/2 × 2, উপরেও গুণ করেছি, এটার বেলাতেই উপরে 3, তাহলে এটা 3b হবে, নিচে 3 × 3 হবে। আবার এখানটা এখানটা 4 গুণ করি, 4c/4 × 4, তাহলে কি দাঁড়ালো? 2a/4 = এখানে বা লিখতে হবে 3b/9 = 4c/16। এবার আমরা এইরকম করে সাজাই, 2a বড় করে দাগ দিয়ে দিলাম, ধরো 2a - 3b + 4c, এইটাকে লিখেছি। তাহলে এখানে লিখবো 4 - 9 + 6, এখানে লিখে দেবে সংযোজন, যোজন প্রক্রিয়া প্রক্রিয়া। তাহলে কি দাঁড়াচ্ছে? উপরের তো যা আছে তাই থেকে গেল 2a - 3b + 4c, আর নিচে থাকছে কত? 16 * 4 = 20, 20 থেকে 9 বাদ দিলে 11। তাহলে অতএব k = কত দাঁড়ালো? 11। k এর মান হয়ে গেল 11, বোঝা গেল? ওকে, এইবার বলছে যে একটি বৃত্তের AB ও AC দুটি যে পরস্পর পরস্পর সমান, প্রমাণ করো যে BAC এর সমদ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্রগামী। তাহলে একটা বৃত্ত আঁকি আগে, এই একটা বৃত্ত আঁকলাম। আবার আচ্ছা, AB আর AC মানে সমান মাপে, মানে এরকম AC। তাহলে যেহেতু এখানে AB আর এটা C, ঠিক আছে, এবার এটা হচ্ছে কেন্দ্র। প্রমাণ করতে হবে যে এই যে কোণ, এই কোণটার সমদ্বিখণ্ডকটা কেন্দ্রগামী হবে, এই কেন্দ্রগামী। তাহলে আমি এক কাজ করি, এইটা যোগ করে দিই আর এটা যোগ করে দিই, এবং এখানে ও নাম দিলাম। তাহলে কটা ত্রিভুজ পেলাম? OAC, ত্রিভুজ OAC এবং ত্রিভুজ OBC। এই দুটো ত্রিভুজের মধ্যে কি সমান হবে? OC = OB, ঠিক আছে। আবার আগে থেকেই বলে দিয়েছিল AB = AC, এটা আগে থেকেই বলে দিয়েছিল। আবার দেখো এই ত্রিভুজের মধ্যে OA এটা হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ ও
এসি সর্বসম্মতি ভোজ ও বিসি, তাহলে নিশ্চয়ই কোন সিএও সমান সমান কোন ও এ বি, ঠিক আছে। তাহলে এই কোণটা যদি এই কোণটার সঙ্গে সমান হয়, তার মধ্যে যে ও এ বাহুটা সাধারণ বাহুটি কোণ সি এ বি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। আবার যে আবার তুমি দেখো এই দুটো যোগ করলেই তো এই কোণটা পাওয়া যায়, তাহলে সমদ্বিখণ্ডক। তাহলে নিশ্চয়ই আবার দেখো ও এ ও কেন্দ্রবৃত্তের, কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আমাকে তাহলে প্রমাণ করতে বলেছিল যে যে প্রমাণ করো যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্রগামী, ঠিক আছে। এরপর একটা দিয়েছে দেখো, ও কেন্দ্রবৃত্তের ওপর এ বি সি তিনটি বিন্দু, একটা ছবি আঁকি আগে। তাহলে ও কেন্দ্র, এটা কেন্দ্র নাম দিলাম ও, ও কেন্দ্রবৃত্তের এ বি সির উপর এ বি সি তিনটি বিন্দু, যে কোনো তিনটি বিন্দু এও, যার এও সি সমান সমান 110, এ বি সির মান কত, যেখানে ও এ বি সি একটি চতুর্ভুজ। আচ্ছা, তাহলে আমি যদি এরকম আঁকি যে এ বি সি তিনটি বিন্দু, তো তাহলে আমি এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, আর এখানে একটা বিন্দু দিলাম, বা এখানটা দিলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে, এই দিচ্ছি আর একটা এই দিচ্ছি আর একটা এই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এ বি সি এইটা হচ্ছে বৃত্তচাপের উপর তিনটে বিন্দু, এটা হচ্ছে ও। এবার আমাকে কি বলেছে, কি বলেছে যে কোণ এও সি, এইটা কোণ এও সি 110, কোণ এও সি যদি 110 হয়, তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাহলে এর অর্ধেক কত হবে, 55। তাহলে কোণ এ বি সি সমান সমান হবে 55 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা যেহেতু 110 আছে, তুমি এরকম 110/2 সমান সমান 55 ডিগ্রি লিখতে পারো, ঠিক আছে, বুঝে গেল। নেক্সট, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, ধারের দৈর্ঘ্য 50% করে বাড়ানো হয়েছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% করে কমলো, আচ্ছা, বা কমলো, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত কমবে। তাহলে এখানে আমরা প্রথমে ঘনকের একটা বাহু ধরে নেবো, যেহেতু ঘনকের বাহুর জন্য কিছু বলা নেই, তাই আমি ঘনকের বাহু ধরে নিচ্ছি। তাহলে কত হবে, মনে ধরি ঘনকের প্রতিটি বাহু, প্রতিটি বাহু সমান সমান এ, তাহলে ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল আমরা ঘনকের ক্ষেত্রফল সূত্র কি জানি, 6 × বাহু স্কোয়ার, মানে স্কোয়ার হলো। তাহলে এখন ঘনকের দৈর্ঘ্য কত পার্সেন্ট কমে গেছে, a - a × 50/100, এত পার্সেন্ট কমে গেছে, তার মানে এ মাইনাস, এটা কাটলে 2 হয়, a/2 একক, এটাও বর্গ একক লিখে দিলাম, বর্গ একক লিখতে হয়, ঠিক আছে। তাহলে এটা কি হবে, 2a থেকে একটা এ বাদ গেলে সমান সমান a/2 একক। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য হচ্ছে a/2, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, 6 × a/2 হোল স্কোয়ার সমান সমান 6 × a² / 4, ঠিক আছে। তাহলে এখন এটা হলো 6 × a² / 4, তুমি কাটাকাটি করলে 2, এটা কাটাকাটি করলে 3, তাহলে 3a² / 2 এখন ক্ষেত্রফল, বর্গ একক এখন ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আগের ক্ষেত্রফল ছিল কত, আগের ক্ষেত্রফল ঘন ক্ষেত্রফল কত হ্রাস পেল, 6² - 3² / 2, তাহলে এটা কি হবে, বা সমান সমান, এখানে লসাগু করো 2 × 6² = 12² - 3² সমান সমান 9² ঠিক আছে, / 2। এবার আমরা কি লিখব, 6² এর মধ্যে হ্রাস পায় 9² / 2, একের মধ্যে হ্রাস পাবে কত, 9² / 2 × 6 6²
আর 100-র মধ্যে হ্রাস পাবে কত? 9² / 2 × 6² × 100। ঠিক আছে, স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম, 3 2 6, 3 3 9, 50, এইটা দিয়ে কাটলে 25 সমান সমান 25 × 3 = 75। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছি ক্ষেত্রফল শতকরা কত কমবে, তোমরা লিখবে ক্ষেত্রফল শতকরা 75% কমবে। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলো শেষ করবে। বেস্ট অফ লাক, এখানটা একটুখানি ভুল হয়েছিল, তাও ঠিক করে দিয়েছি। বেস্ট অফ লাক।